আমরা প্রতি নিয়ত সুন্নতের ব্যাপারে মজবুত থাকব ফরজের ব্যাপারে মজবুত থাকবো কোরআন হাজিদের বিধান প্রতিটি আমরা মেনে চলার জন্য সাধ্য চেষ্টা করব আমাদের মেয়েরা কখনোই বোরকা ছাড়বে না ভাইভাতে বসবে ভাইভা বোর্ডের চেয়ারম্যান বিশ্ববিদ্যালয়ের প্রফেসর বলছে বোরকা খোলো নম্বর পাবে ও বলছে বোরকা খুলবো না নম্বর আমার দরকার নাই আমার ইউনিভার্সিটির খবর বলছে আমি এখন বানোয়াট কথা আমার কাছে শুনবেন না আপনারা মেয়েটি ইকোনমিক্সে মাস্টার ডিগ্রি করছে ছয় সাতটা বছর এক ইউনিভার্সিটি পড়লো ওই প্রফেসর এখন এসে বলছে তুমি বোরকা না করলে তোমাকে চিনব কেমন করে তুমি সেই মেয়েটি কি কোন মেয়েটি বেটা গাধা পড়বে স্যার এতদিন ধরে চিনলে আজকে তুমি চিনতে পারো না ঢাকা ইউনিভার্সিটি একই অবস্থা একদিন হয়েছে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে একই অবস্থা ঘটছে বোরকা খোল কেন বোরকা তো রাগ কেন বেটা কবি রবীন্দ্রনাথ ঠাকুর যার সঙ্গীত তোমরা গাও জাতীয় সঙ্গীত বানিয়েছ রবীন্দ্রনাথ ঠাকুরের মায়ের চেহারা জীবন দেখতে পায় নাই এমনকি তিনি গোসল করতে যেতেন গঙ্গা স্নান করার জন্য বড় পালকি থাকতো পালকির মধ্যে তিনি দাঁড়িয়ে দাঁড়িয়ে গোসল করতেন পালকি নিচু করা হতো উনি টোকা মারা পরে পালকি উঁচুকে নিয়ে চলে যেত কেউ তার চেহারা দেখেনি কখনো বোরকা খোলো রবীন্দ্রনাথ ঠাকুরের মায়ের যদি হিন্দু অসত্য তার বোরকার স্বাধীনতা থাকে বাংলাদেশের মুসলমান মেয়েদের বোরকার স্বাধীনতা থাকবে না কিসের তোমরা শাসন করতে হয়েছ কিসের শাসক তোমরা আল্লাহর গজব নিয়মে আমরা দেশের উপর যদি এরকম করা শুরু করে দাও যারা সরকারি চাকরি করে তাদেরকে অবশ্যই সালাতে টাইম দিতে হবে রমজান আশে পর্যন্ত তাদের টাইম দাও না তোমরা কিসের টাইম বানিয়েছ চলবে না এদেশের মুসলমানদেরকে ইসলামিক জীবনের স্বাধীনতা দিতে হবে এই স্বাধীনতার পক্ষে আর এ চন্দন বাংলাদেশ চিরদিন লড়াই করে যাবে এর জন্য একশোবার বার জেল খাটতে প্রস্তুত আছি আমরা কিন্তু কোরআন হাদিসকে কোরবানা দিয়ে আমরা কশ্চিন কেলেও কারোর শাসন মানতে প্রস্তুত নয় আমরা কখনোই জঙ্গি নই তাদের আকীদার সঙ্গে আমাদের কোনোই মিল নাই বরং ওদেরকে হেদায়তের জন্য আমরা কাজ করে যাচ্ছি দয়া করে বিষয়টা বোঝার চেষ্টা করবেন ল্যাংটামেই ঘুরে বেড়াতে তোমার কোনো সমস্যা হয় না আর বোরকা বলি সমস্যা হয় না আলহামদুলিল্লাহ এমন অবস্থা ঘটে গেছে কালকে পেপার পড়ে দেখেন ফ্রান্সের অমুসলিম মেয়েরা বোরকা শুরু করে দিয়েছে অস্ট্রেলিয়ার অমুসলিম মেয়েরা বোরকা শুরু করে দিয়েছে তারা বলছে বোরকার মধ্যেই আমরা স্বাধীনভাবে চলাফেরা করতে পারি এই টাইট ফিট পোশাক করলে আমাদের লজ্জা লাগে খারাপ লাগে না এটা মানুষের স্বাভাবিক প্রবণতা হতভা বুঝে না এরপর